মহারাজ তো প্রশ্ন করেছেন সূর্যনারায়ণ রয় মধ্যম গ্রাম থেকে হরে কৃষ্ণ হাউ ক্যান উই গেট দ্য কুইক ইম্প্রুভমেন্ট ইন দ্য স্পিরিচুয়াল ডোমেন বিং ইন দ্য ফ্যামিলি লাইফ তো আমরা অত্যন্ত আসলে আমাদের একটা এই আলোচনা বা প্রশ্ন উত্তর অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের কাছে পূজ্যবাদ মহারাজ আছেন যিনি সন্ন্যাসী সন্ন্যাসমে আছেন এবং আমাদের সাথে আছেন শ্রীপাদুল কৃষ্ণ প্রভু যিনি ব্রহ্মচারী গৃহস্থ বানগ্রস্ত আশ্রমে আছেন তো কিভাবে সেই আশ্রমের মধ্য দিয়ে উন্নতি লাভ করা যায় বা ভক্তি করা যায় এটা প্রকৃষ্ট উদাহরণ পাচ্ছি আমরা প্রভুর কাছে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা গৃহস্থ আশ্রমে থেকে ভক্তিতে দ্রুত কুইক ইম্প্রুভমেন্ট লাভ করতে পারি সূর্য নারায়ণ রায় সূর্য নারায়ণ প্রশ্ন আসলে বেশিরভাগ লোকজন গৃহস্থ আশ্রমে উপস্থিত আছেন অল্প কয়েকজন মঠে থাকেন এবং আমিও মঠে থাকি না তবুও বনভস্থ আশ্রমে আছি এবং এই ধর্ম প্রচার করি এবং গৃহস্থদের জন্য নিশ্চয়ই বড় দায়িত্ব আছে কর্তব্য হচ্ছে সংসার পরিচালনা ছেলে মেয়েদের শিখানো ব্যবস্থা এবং সহদামনীদের শাড়ি গয়না এবং খাওয়া দাওয়া ব্যবস্থা এটা করতে হবে এটা করতে হবে তাহলে এতে পরিত্যাগ করা হবে না এটা অধর্ম তা কী করে গৃহস্থ আশ্রমের মধ্যে আমরা হরি ভজন অনুশীলন করতে পারি এটা আমরা ইস্কন ভক্তরা আমরা শিক্ষাই যে যত কিছু ভোগ যত কিছু শাক সবজি বাসা থেকে আনা হয় তত কিছু ভগবান চরণে আপান করি আমরা একটু পুরুষকে জায়গা মন্দির ইস্কনের গ্রন্থ থেকে সব শেখা যায় কিভাবে মন্দিরে এবং অদীক্ষিত ভক্তগণও ওই ধরনের পূজা আর্চন করতে পারেন ইস্কন নিয়মগুলো অনুযায়ী দীক্ষা পড়ে চিন্তা এখন আপনারা বাসায় ভগবানের ভজন শুরু করতে পারেন ভোগ লাগাতে পারেন ছবিগুলো চিত্র চিত্রপাড় ইত্যাদি এবং গীতা পাঠ শুনবেন শোনাইবেন ছেলে মেয়েদের এমন নয় সবাই বসবেন বিভিন্ন সেখানে যেখানে বাসায় নিজের মোবাইল দেখার জন্য মাঝে মাঝে একাত্রিত হয়ে গীতা পাঠ করেন এবং প্রশ্ন এবং আলোচনা প্রশ্ন উত্তর ব্যবস্থা করা যায় থার্ড পর্যায়ে এবং ইস্কন বক্তরা নিমন্ত্রণ করতে পারেন গৃহে এক প্রোগ্রাম করতে মাঝে মাঝে এক সপ্তাহে একভাবে ওনারা আসতে পারেন বক্তৃবৃক্ষা বা নাম হত্যা প্রচার করার জন্য বা যখন সম্ভব নিমন্ত্রণ করতে পারেন এবং আপনি মালাও নিতে পারেন দীক্ষা না নিয়ে ইস্কন মালাও ব্যবহার করা যায় যত সম্ভব এক মালা দুই মালা চার মালা প্রতিদিন কিছু জপ করেন গৃহে থেকে নরতম দাস ঠাকুর বলছেন গৃহে বা মাগে তার নরতাম মহাশয় উনি সঙ্গ করতে চান ওই গৃহস্থ কৃষ্ণ ভক্ত যে গৃহে থেকে ভগবান ভগ ভক্তি অনুশীলন করছেন এবং ইসকন কাছ থেকে সব শিখে যায় কিভাবে সহজভাবে করে যায় বাসায় বাসায় এবং এভাবে আপনারা সম্পূর্ণভাবে আহ কৃষ্ণকৃপা লাভ করতে পারেন ধন্যবাদ প্রভুজি